यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, চৈত্র মাস পড়তে না পড়তেই মতুয়াদের মধ্যে একটা আবেগ উঠে আসে। এই মেলার আরেকটি নাম বারুণী মেলা বলে থাকেন অনেকেই। উত্তর চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলাগুলির মধ্যে পড়ে থাকে এই ঠাকুরনগর বা বারুণী মেলা। এই মেলাটি কেন্দ্র করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আন্দামান থেকেও জাহাজ পাঠানো হয়। গত বছর দুটো জাহাজ পাঠানো হয়েছিল আন্দামান থেকে, এবছরে কথা আছে চারটে জাহাজ পাঠানো। এবং বাংলাদেশ মায়ের মাঠ থেকেও অনেক ভক্তরা এই মেলায় আসেন। এইবার আসা যাক মূল কথায়, কবেই বা সেই মেলা, কবেই বা সেই বারুণী মেলা, কবে থেকেই বা সেই বারুণী মেলা শুরু হচ্ছে আর পুণ্য স্নান কত সময় থাকবে। তো বন্ধুরা, এই নিয়েই আজকের আমাদের ভিডিও। যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ইয়োর বিশাল ইউটিউব চ্যানেল। চলো মূল কথায় আসা যাক। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলাটি শুরু হয়ে থাকে। এইবারের ঠাকুরনগর মেলা চৈত্র মাসের চার তারিখ থেকে শুরু হচ্ছে। সাধারণত এই ঠাকুরনগর বা বারুণী মেলা সাত দিন হয়ে থাকে, তারপরেও কিছুদিন এই মেলা থাকে। তো বন্ধুরা, এইবার আসা যাক পুণ্য স্নানটি কবে, 2023 সালে, আর কতক্ষণ পর্যন্ত এই স্নানটি থাকবে। পুণ্য স্নানের তারিখ হলো চৈঠা চৈত্র 1429, অর্থাৎ ইংরাজিতে 19 মার্চ, রবিবার ভোর 5:57 থেকে এই স্নানটি শুরু হবে। এবং 5ই চৈত্র সোমবার 3:37 পর্যন্ত এই স্নানটি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, যাতে এরপরের ঠাকুরনগরের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে। জয় হরি বল, জয় গুরুচরণ।